রংপুর ও ফেনীর পুলিশ সুপারসহ পুলিশের 7 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ অধিশাখা 1 এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার করা হয়েছে। তার জায়গায় রংপুরের নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফিরদৌস আলী চৌধুরী। এই প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার খন্দকার নূর নবীকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বিজয় বাসককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির অফিসে এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার করা হয়েছে।